নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনের আরেকটা নতুন এপিসোডে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, একদম বিয়েবাড়ির স্বাদে নবরত্ন কোরমা। এই নবরত্ন কোরমায় অনেক রকম সবজি থাকে, তাই এটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু। গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সঙ্গেই এটা খুবই ভালো লাগে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুবই পছন্দের। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রেসিপি, নবরত্ন কোরমা কারি। নবরত্ন কোরমা বানানোর জন্য আমাদের নরকমের সবজি এবং উপকরণ মূলত দরকার হয়। তো প্রথমেই আমরা নিয়েছি একটা গাজর, গাজরগুলোকে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা আলু, আলুগুলোকেও এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। অর্ধেক ফুলকপি নিয়েছি, যদিও এটা ফুলকপির সিজন নয়, তবু বাজারে একটু খোঁজ করলে এখনো কিন্তু ফুলকপি আপনারা পাবেন। ফুলকপিগুলোকেও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি বিনস, বিনসগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে সবজির কোনো পরিমাপ নেই, আপনারা যে সবজিটা যে পরিমাণ পছন্দ করেন সেটা সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর নিয়েছি বেবিকর্ন, বেবিকর্নের বদলে আপনারা সুইট কর্নও ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 250 গ্রাম পনির, পনিরগুলোকে এরকম কিউব শেপে কেটে নিয়েছি। নিয়েছি মটরশুঁটি, এখানে আমরা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, কারণ ফ্রেশ মটরশুঁটি এখন বাজারে সেভাবে পাওয়া যাচ্ছে না। আর নিয়েছি দুটো টমেটো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। এগুলোকে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। নবরত্ন কারিতে ফোড়ন দেওয়ার জন্য নরকম মশলা ব্যবহার করা হয়। এখানে আমরা নিয়েছি দুটো তেজপাতা, একটু জৈত্রী, একটা স্টারফল, নিয়েছি শাহি গোলমরিচ বা সাগল, নিয়েছি শাহি জিরা বা শাহজিরা, সামান্য একটু নিয়েছি দারচিনি, 4-5টা ছোট এলাচ, 8-10টা লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এছাড়া আমরা 15টা কাজু বাদাম, 15 গ্রাম চারমগজ এবং বড় 1 চামচ পোস্ত গরম জলে ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট তৈরি করব। টক দই নিয়েছি আমরা 150 গ্রাম, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর সময় সামান্য একটু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, তাহলে দইটা ছানা কেটে যাবে না। টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি, আর পোস্ত মগজদানা বা চারমগজ এবং কাজু বাদামটাও পেস্ট করে নিয়েছি। এবারে আমরা সবজিগুলোকে একটুখানি সিদ্ধ করে নেব, একদম নরম করব না, জাস্ট একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমরা একটা বড় পাত্রে জল নিয়ে জলটা গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনি দিলে সবজিটা সিদ্ধ করার পরে সবজির কালারটা ফেড হয়ে যায় না, খুব সুন্দর থাকে, সেটা দেখতে খুব ভালো লাগে। জলটা যখন ফুটতে শুরু করবে আমরা সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, শুধু ক্যাপসিকামটা আমরা দেব না, বাকি সব সবজিগুলোই আমরা জলের মধ্যে দিয়ে দেব। সব সবজিগুলো আমরা দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমরা 6-7 মিনিট একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঠিক 6-7 মিনিট এটা আমরা একটু ভাপিয়ে নেব। 6-7 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিলাম, সবজিগুলো মোটামুটি একটুখানি ভাপানো হয়ে গেছে, একদম সিদ্ধ বা নরম হয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন সবজির কালারগুলোও খুব সুন্দর রয়েছে। এবার আমরা এটাকে জল ঝরিয়ে নেব। এরপর আমরা প্যানে তেল গরম করে নিচ্ছি এবং 20-25টা কাজু বাদাম, ভাঙা কাজু নেব এখানে, এবং তার সাথে অল্প কিছু কিশমিশ একটুখানি ভেজে নেব। যতক্ষণ না কাজু বাদামটা একটু কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমরা এটা ভেজে নেব। কাজু বাদামটা দিয়েছি, এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 35-40 সেকেন্ড মতো ভাজলেই এটা হবে। দেখবেন কাজু বাদামের রংটা চেঞ্জ হতে শুরু করবে, তখনই এটা তেল থেকে তুলে নেব আমরা। এবার আমরা পনিরগুলোকে একটু ভেজে নেব, কালার চেঞ্জ করব না, জাস্ট পনিরগুলোকে একটুখানি তেলে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট সময় মতো পনিরগুলোকেও আমরা একটু ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে এবার আমরা ক্যাপসিকামগুলোকেও অল্প একটু সময় গরম তেলে ভেজে নেব। খুব বেশিক্ষণ নয়, তেলটা গরম হলে 30 সেকেন্ড মতো ক্যাপসিকামগুলোকে একটু গরম তেলে নাড়াচাড়া করে নেব, তাতে ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চ ভাব আসে, সেটা খেতে খুব ভালো লাগে। ক্যাপসিকামটাও একটু ভেজে আমরা তুলে নিচ্ছি। এবারে আমরা চলে আসি মূল রান্নায়।
গরম তেলের মধ্যে আমরা প্রথমেই 9 রকম গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। মশলাগুলো থেকে যখন বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট। একটু সময় আমরা এটাকে কষিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে এটা না ছেটে। 2 মিনিট মতো আমরা এটা কষিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া দই। বলেছিলাম দইটা ফেটিয়ে নেওয়ার সময় সামান্য একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু দইটা ছানা কেটে যাবে না। অনেক সময় দইটা রান্নায় দিলে দেখা যায় একটা ছানা ছানা ভাব চলে আসে, সেটা হবে না। 2 মিনিট সময় মতো আমরা এটাকে কষিয়ে নেব এবং যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসতে শুরু করবে আমরা এর মধ্যে ভাপিয়ে নেওয়া সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলোকে নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি তাই এগুলোকে আর আলাদা করে সিদ্ধ করিনি। ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, এগুলোকেও আমরা মিশিয়ে নেব। এরপর আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ রোস্টেড ধনে গুঁড়ো। 2 চামচ ধনে আমরা তাওয়ায় একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়োটা রোস্ট করেই ব্যবহার করবেন, তাহলে মশলার ফ্লেভারটা খুব ভালো পাবেন। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পরে মশলাগুলো বেশ সুন্দর সবজির সঙ্গে মিশে যাবে, সবজিগুলো বেশ আর একটু সিদ্ধ হয়ে যাবে। আরো একবার আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা কাজু বাদাম, মগজদানা বা চারমগজ ও পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটাকে আমরা একটু জল দিয়ে ধুয়ে নেব এবং সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, কারণ যেহেতু কাজু বাদামের পেস্ট এটা তলায় ধরে যেতে পারে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। এই রান্নাটা আমরা জল ব্যবহার করব না, দুধ দিয়ে এই রান্নাটা করব। ভালো করে আমরা সবজির সঙ্গে দুধটাকেও মিশিয়ে নেব এবং এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। কিছুটা সময় ফোটার পর যখন দুধটা একটু শুকিয়ে আসবে আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। প্রথমে আমরা একটু নুন ব্যবহার করেছিলাম, সেই আন্দাজ মতো নুন দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু দিতে হবে, কারণ নবরত্ন কর্মাকারী একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও 4-5 মিনিট। 4-5 মিনিট পর সবজিগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার আমরা ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর আমরা খুব আলতোভাবে এগুলোকে একটু মিশিয়ে দেব, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। এরপর আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাও কিন্তু এই রান্নাতে ব্যবহার করতে হবে, যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা মালাই ব্যবহার করতে পারেন। হালকা করে আবারও এটাকে মিশিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ। গরম মশলা গুঁড়োটাকেও আমরা একটু মিশিয়ে দেব। আর এরপরে ফাইনাল টাচ আমরা দেব সামান্য একটু ঘি।
ঘিটা দিয়ে আমরা ওপর থেকে ভেজে রাখা কাজু বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দেব। আমাদের নবরত্ন কোরমা কারি মোটামুটি তৈরি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘিয়ের ফ্লেভারটা এর সঙ্গে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের নবরত্ন কোরমা কারি। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এটা পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। যারা নিরামিষ খান তাদেরও এটা খুবই ভালো লাগবে। আর এই রেসিপি সম্বন্ধে অন্য কিছু জানার থাকলে সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন এবং রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাদের কমেন্টে জানাবেন। যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।